সময় মতো বেতন না পাওয়া, কম বেতন পাওয়া, এমন একাধিক সমস্যায় ক্ষোভ প্রকাশ করলেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান কর্মীরা। অভিযোগকারী অস্থায়ী কর্মীদের কাছে অভিযোগ শোনার পর যে কোম্পানির আন্ডারে কর্মীরা কাজ করছেন সেই কোম্পানির সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। বলো বলতে গেলে আমাদের হসপিটালে যারা আমরা অল সার্ভিস গ্লোবালের আন্ডারে কাজ করি, হসপিটাল প্রত্যেকটা বর্গের কর্মচারী, সিকিউরিটি, হাউসকিপিং, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু সমস্যা ছিল। বেতন আসছে না, ঢুকছে না, সময়ে বেতন দিচ্ছে না, এই জন্য আমরা কমপ্লেন দিয়েছিলাম। কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমাদের সেই ধরনের কোনো সলিউশন হচ্ছে না। কিছু ছেলে বেতন পেয়েছে, কিছু ছেলে পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরকেএসের যে চেয়ারম্যান স্যার আছেন ওনাকে জানিয়েছিলাম। উনি এসেছিলেন, এসে আমার দিকে বললেন তোমার সমস্যাগুলো বলো। আমরা সবাই মিলে বললাম। বলার পরে উনি বলেছেন যে সমস্যাগুলো আমি দেখছি, কোম্পানির সাথে কথা বলেছি, উদ্বোধন করতে পারে, তারা আসবে, এসে যা সমাধান হওয়ার হবে। সেই জায়গায় আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা পরবর্তী দিনে এই ধরনের সমস্যার সম্মুখীন হবো। ওনাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করছিলেন না? আমরা সবাই মিলে, প্রত্যেকটা স্টাফ মিলে স্যারকে গোল করে ঘিরে ধরেই কথাটা বলছিলাম, আমাদের সমস্যাগুলো শোনালাম। উনি আমাদের সমস্যার সমাধানের সম্মুখীন হলেন এবং আমাদেরকে বললেন যে এই সমস্যা পরবর্তী দিনে যাতে না হয় সেটা আমি দেখব। তাহলে কি বলছি, এই মাসে টাইমটা মানে ওভার হয়ে গেছে। আমি কালকে সন্ধ্যেবেলা কোম্পানির লোকের সঙ্গে কথা বললাম, ওনা বললেন স্যার আমাদের একটু টেকনিক্যাল ভুল হয়ে গেছে, গণ্ডগোল হয়ে গেছে, আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি, বোধ হয় আর 15-20 জন আছে, আজকে 12টার মধ্যে ঢুকে যাবে, মানে অসুবিধা নেই। আর বোধ হয় 320 টাকা বোধ হয় কম দিচ্ছে, ওটা বলছে, ওটা আমরা 10-12 দিনের মধ্যে আমি সবারই ওটা দিচ্ছি। এই হচ্ছে একটা পয়সা। এবার এদের কি, এরা তো ওই টাকার উপর যেহেতু মানে সবার সঙ্গে কেউ বাসা ভাড়ায় আছে, কেউ কোনো জায়গায় ধার করে নিয়েছে যে আমার মাইনে পেলে দেবো, এরকম একটা সিচুয়েশন, তাই ওরা একটু অধৈর্যিত হবে। সেই হিসেবে ওদিকে বললাম যে আজকে সব ঢুকে যাচ্ছে, কোম্পানির লোক আগামী সপ্তাহে আসবে, আমরা তাদের কোম্পানির সঙ্গে এই ছেলেদের আমি একটা বসিয়ে যাতে করে একটা সুস্থ পরিবেশে সবাই থাকতে পারে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।